আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা? সবাই কেমন আছেন? আমি প্রায় আজকে 2 সপ্তাহ ধরে অসুস্থ, সেই কারণে তেমন আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি না। আমাকে অনেকে মেসেঞ্জারে, তারপর হচ্ছে ইমোতে অনেকে নক করতেছেন। আমি অনেকের মানে কলগুলা কেড়ে দিচ্ছি, অসুস্থ সেই কারণে কারোর সাথে কোনো কথা বলতেছি না। যারা যারা মেসেজ করছেন ইনশাল্লাহ রিপ্লাই আমি দিয়ে দিছি। এখন আপনারা যে বিষয়গুলো জানতে চাইছেন সেটা হচ্ছে যে মানে বাংলাদেশের সাথে মালদ্বীপের সম্পর্ক দিন দিন দ্রুত বাড়তেছে, ওকে? আর হচ্ছে যে ভারতের সাথে মালদ্বীপের আবার কূটনৈতিক সম্পর্ক এটা মানে নিকটে চলে আসছে। এখন কি বাংলাদেশের উপর কোনো ইফেক্ট পড়বে কি না, অথবা ভিসা কি এখন আর খোলার কোনো সম্ভাবনা আছে কি না, এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেকে কমেন্ট করতেছেন। আবার অনেকে ফোন দিয়ে কোন বিষয়গুলো জানতে চাইতেছেন। দেখেন, আমরা আদার বেহারে জাহাজের খবর নিয়ে লাভ নাই। মালদ্বীপের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক কী হচ্ছে না হচ্ছে সেটা হচ্ছে তাদের দুই দেশের পারস্পরিক সম্পর্কের ব্যাপার। ওইখানে আমাদের বাংলাদেশকে এটিএসে টানার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের সাথে মালদ্বীপের ভিসা খুলবে, এটা অলরেডি কিছু কাজ চলতেছে। কাজগুলো হচ্ছে কি, যারা অবৈধ আছে তাদেরকে বৈধকরণের একটা সুযোগ দিয়েছে, ছিল না, এখন বর্তমানে দিয়েছে। ওই কাজগুলো সম্পূর্ণ হলে কিন্তু ভিসা খুলে দিবে, ওকে? আমি কালকেও কথা বলছিলাম, আমি যার মাধ্যমে এদেশে লোক আনছি তার সাথে কথা বলছি, উনি বলছে সমস্যা নাই, মানে ভিসা খুলবে, হয়তো বা একটু সময় নিবে, বাট ভিসা খুলবে। কিন্তু ওই যে আপনারা যে চিন্তা করতেছেন মালদ্বীপের সাথে ভারতের একটা কূটনৈতিক সম্পর্ক ভালো হচ্ছে, তার জন্য কি ভিসা খুলবে না, এটা হচ্ছে ভুল ধারণা। ভিসা অবশ্যই খুলবে। এই দেশের যে কাজগুলো আছে বর্তমানে, যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু সরকার করতেছে, ওকে? এই কাজগুলো কমপ্লিট হলে কিন্তু ভিসা খুলে দিবে। আর শুধুমাত্র যে আপনার বাংলাদেশে বন্ধ হবে তা না, এখানে দেখেন নেপালের ভিসা বন্ধ, এখানে পাকিস্তানি ভিসা বন্ধ, এখানে আরও অনেক ভিসা বন্ধ আছে, টোটালি সমস্ত ভিসাগুলো বন্ধ করে দিচ্ছে, কোনো ভিসা বর্তমানে লোক এখানে আসতে পারে না। তারপরও বাংলাদেশেই কিন্তু অনেক লোক আসতেছে, চায়না বাজেটের ভিসা ওপেন আছে, তারপর হচ্ছে RDC কোম্পানির ভিসা ওপেন আছে, মানে সরকারের যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলোতে কিন্তু লোক আসতেছে, ওকে? আশা করি বিষয়গুলো আপনাদেরকে বুঝতে পারছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি।